দেবাদিদেব মহাদেবের আরাধনায় ব্রতী হয়েছে বীরভূমের বক্রেশ্বর ধাম। জ্যোতিষ মতে শ্রাবণ মাস খুবই শুভ। এই মাসে শিবের আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই এই মাসে শিব ও মা পার্বতীর আরাধনায় নিজেদের লিপ্ত রাখেন। দেবাদিদেব মহাদেবকে তুষ্ট রাখতে গুড়, ছোলা, বেলপাতা, ধূত্র দিয়ে প্রসন্ন রাখেন। এই শ্রাবণ মাসে সোমবারগুলিকে খুবই শুভ বলে মনে করা হয়। 2024 সালে শ্রাবণ মাসে সোমবার কয়টি রয়েছে? 2024 সোমবার, শ্রাবণ মাসে মোট পাঁচটি সোমবার পড়েছে। শ্রাবণের প্রথম সোমবার 22 জুলাই পড়েছে, 29 জুলাই দ্বিতীয় সোমবার পড়েছে শ্রাবণ মাসের, তৃতীয় সোমবার পড়েছে 5ই আগস্ট, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার 12ই আগস্ট এবং শ্রাবণের পঞ্চম ও শেষ সোমবার 19শে আগস্ট। এরপর শ্রাবণের দৃকপঞ্জিকা অনুসারে শ্রাবণ এই বছর 29 দিন থাকবে। শ্রাবণ ঘিরে পৌরাণিক কাহিনী। সমুদ্র মন্থনে যখন দেবতারা এবং অসুররা অমৃত বা অমরত্বের সন্ধান করতে একত্রিত হয়েছিলেন, তখন সমুদ্র মন্থন করার সময় বহু জিনিস উঠে আসে। উঠে আসে সোনা, উঠে আসে পশু পক্ষী, উঠে আসেন ধনদেবী লক্ষ্মী, উঠে আসেন ধনন্তরী। এরপর আসে হালাহাল নামের বিষ, যা পান করে নেন দেবাদিদেব মহাদেব। তিনি নীলকণ্ঠ হয়ে যান। তারপর থেকে দেবাদিদেব নীলকণ্ঠ নামে পরিচিত হয়। শ্রাবণ মাসে তাই মহিলারা দেবাদিদেবের আরাধনা করে থাকে। প্রতিবছরের মতো এই বছরও দেখা যায় বীরভূমের বক্রেশ্বরে উপচে পড়া মানুষের ভিড়। সকল মা বোনেরা মন্দিরে সকাল থেকে পুজো দিতে যান, আর তাই আজ সেই প্রথম সোমবার। এর পাশাপাশি কড়া নজরদারি কড়া নজরদারিতে রাখা হয়েছে গোটা মন্দির চত্বরকে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নজর রেখেছে সর্বক্ষণ। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সোমবার একদম ভোর থেকে চোখে পড়ার মতো ভিড়টা রয়েছে। ভিড় আপনার মোটামুটিভাবে ধরুন 2-2.5টার থেকে তীর্থযাত্রীদের এবং জল নিয়ে যারা মাঠে পড়ে এসেছেন বা ডাক বুম, তারা সমস্ত লাইন দিয়ে আসছেন। হাজার হাজার তীর্থযাত্রী আসছেন এবং মঙ্গল আরতি হয়েছে 3:30-4টার সময় ভোরবেলা। তার ভোর 4টে থেকে মন্দির সাধারণ জনসাধারণের জন্য, মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। তখন থেকে আমাদের লাইনটা চলছে, এখনও পর্যন্ত কন্টিনিউ লাইনটা চলছে। যত ভিড় বাড়ছে ততই লাইনটা বাড়ছে। প্রথম সোমবারে যে এতটা ভিড় হবে আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। তো যাই হোক, বক্রেশ্বর বাবার কাছে, মহাকৃষ্ণ মায়ের কাছে, ভূদেবের কাছে ওনারা আসছেন, পুজো দিচ্ছেন। আমাদের সেবায় কমিটি থেকে আমরা ব্যবস্থা রেখেছি যাতে কোনো যাত্রীর কোনো অসুবিধা না হয়, এবং আমাদের এই প্রশাসনের সঙ্গে বসে, পুলিশ প্রশাসনের সঙ্গে বসে আমরা আলোচনা করে পুলিশ ব্যবস্থাটা আমরা যথেষ্ট পরিমাণে রেখেছি। ওনারাও ডিউটিটা যথাযথ করছেন এবং লাইনটাকে কন্ট্রোল করছেন, সেই সঙ্গে আমরা তো রয়েছি। কোনো যাত্রী যাতে কোনো অসুবিধা না হয় এবং যাত্রীরা সুশৃঙ্খলভাবে যাচ্ছেন, বাবাকে পুজো করছেন, বাবার মাথায় জল ঢালছেন, মায়ের মন্দিরে পুজো করছেন, ভোগলো মন্দিরে পুজো করছেন সুশৃঙ্খলভাবে। আপনার নাম? এবং গতকালকে আপনার গুরু পূর্ণিমা ছিল, গতকালকেও ভিড়টা চোখে পড়ার মতোই ছিল, আজকেও ভিড়টা রয়েছে, আরও 3 সোমবার আগামী দিন রয়েছে। আমার নাম হলো দেবনাথ মুখার্জি, আমি বক্রেশ্বর মন্দিরের সেবাই এবং সেবায় চলতে একজন সদস্য।